मुँह एक दिन अनेक बड़ हब शहर जत बुड़ई हूँ ना कि मोर स्वामी के ठीक खुजे बैर करब। অগ্নিশিখা 25 জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। ঢিশম 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 জে নীল, স্কুলের টাইম হয়ে গেছে কিন্তু উঠে পড়ো। কি স্কুল যাব নীল? স্কুল যাও, পরীক্ষা দাও, রেজাল্ট পাও। যে লোকটা সব আবিষ্কার করেছে না, মেরেই ফেলবো তাকে। স্কুলের সময় হয়ে গেছে। এই রে চলে এসেছে। হে ভগবান, আমাকে একটু লুকানোর জায়গা দাও। আরে বাবা রে, কোথাও লুকানোর জায়গা নেই। কে যে বানিয়েছে ঘরটা, পেটে লুকালে তো মা আবার খুঁজে নেবে আমায়। বাবু, দেখো দেখি কত দেরি হয়ে গেল, এখনো ছেলেটা ঘুমোচ্ছে। এসব কি বাবা, ওঠো। আরে কোথায় তুই, কোথায় গেল ছেলেটা? কি রে কোথায় গেলি? অদ্ভুত ছেলে তো, এখানেও তো নেই। স্কুলে যেতে হবে না? অনেকক্ষণ ধরে ডাকছি, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। ছেলেটা একদম কথা শোনে না, আজকেও স্কুলে যেতে লেট করবে। কি রে, তুই বাইরে আসবি কি না? কোথায় যে যায় ছেলেটা, প্রত্যেকটা দিন একই নাটক। তোকে আজকে একবার বাগে পায়, উফ, আমাকে পাগল করে দেবে ছেলেটা। এখানে আমি এখন এক ঘন্টার জন্য লুকিয়ে থাকি, তারপর লেট হয়ে যাবে, স্কুলে গেলে টিচার বকুনি দেবে, এমনি ছুটি হয়ে যাবে। কি রে কোথায় গেলি, বেরিয়ে আয়। কি হলো কি? ওরে কোথায় গেল ছেলেটা? আচ্ছা শোনো, কি হয়েছে বৌদি, তুমি বাবুকে কোথাও দেখেছো? না, আমি তো কোথাও দেখিনি। আরে এখন ধোঁয়া দিচ্ছে কেন, আমার নাকে ঢুকে যাচ্ছে যে। কোনো ঘরেই তো খুঁজে পাচ্ছি না, তাহলে কোথায় গেল ছেলেটা? বাবু, শিবা, এই রাধা, তুমি আমাকে খুঁজে ধরিয়ে দিলে। বাঁদর মুখী, তোমায় আমি ছাড়বো না। এসব কি কথা? হ্যাঁ, তবে মাকে কেন রেখে আনলো এটা তো বুঝতে পারছি না। মা বিছানায় আমার ঘুম আসছিল না, তাই টেদিদের সঙ্গে শুয়েছিলাম। স্কুল বন্ধ করার জন্য এসব নাটক করছো আমি জানি। দিব্যি করে বলছি মা। ঠিক আছে, আর কথা নয়। যাও তাড়াতাড়ি স্নান করে নাও। স্নান করতে হবে। আরে আরে রুচো কেন, এদিকে, স্কুলের জন্য লেট হয়ে যাবে। এসো। আরে বাবু, এরকম মুখ করে স্কুলে যাচ্ছ কেন? একটু হাসি মুখেও তো স্কুলে যেতে পারো, এইভাবে তাকিয়ে আছো কেন? আগে নিজের কাজটা তুমি ঠিক করে করো। তুমি আঙ্কেলের সাথে এভাবে কথা বলবে না, কতবার বারণ করেছি। এটুকু বাচ্চা আবার কত বড় বড় কথা। আরে বাদ দাও না বোন, রোগুর তো এসব শোনার অভ্যেস আছে অনেক দিন ধরে। ব্রেড খাবে? ই দাদা, ভালো করে খাওয়া দাওয়া হচ্ছে না? দারুণ হয়েছে, ঘিয়ের গন্ধটা জাস্ট টু গুড। খাও খাও খাও, শান্তিতে খাও, গান্ডে পিন্ডে গেল, মানে বলছি পেট ভরে খাও। দেখো তুমি মুখ বন্ধ করে খেতে পারো না, ও তোমাকে নিয়ে মজা করছে বুঝতে পারছো না? এই রাধা, তুমি আমার জন্য দুধ এনেছো, নিজের জন্য রাখো নি। মাগো পুড়ে গেল। আচ্ছা শোনো, কি হয়েছে বৌদি, পুরো দুধটা নিচে পড়ে গেছে, একটা কাপড় নিয়ে এসে একটু মুছে দাও না, আর অন্য গ্লাসে দুধ নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। আমাদের প্রিয় নীল, কতবার বললাম তোমাকে আমাকে ওই নাম
নামে ডাকবে না আমি খুব রেগে যাচ্ছি কিন্তু এই রাগ করি না সোনা তুই জানিস তোকে কেন ওই নামটা দেওয়া হয়েছে এটা তোর দাদুর নাম ছিল ওনারও নাম ছিল মিল তোকে ওই নামটা দিয়েছি যাতে তোর দাদু সব সময় তোর সাথে থাকে বুঝতে পেরেছিস সেই জন্য ওই নামে আমি সব সময় ডাকি কেন আছে আমার সাথে আমি তো একাই থাকতে পারি গো না সোনা এইভাবে বলতে নেই মা ও স্কুলের সময় হয়ে গেছে বাবু বাবু তাড়াতাড়ি খেয়ে নাও এখন স্কুল বাস চলে আসবে যাই হয়ে যাক আজ আমি কিছুতেই স্কুল যাব না ঠাম্মা বল সোনা আমার মুখে কি কিছু উঠেছে গো না বাবা মুখে তো কিছুই নেই কি বলছো তুমি তুমি জানো আমি সারা রাত জ্বরের জন্য একদম ঘুমোতেই পারিনি দেখি কই জ্বর তো নেই সোনা ভেতরে ভেতরে অসুস্থ হলে বোঝা যায় না গো এই রঘু হসপিটালে ফোন করে ডাক্তার কে এক্ষুনি বাড়িতে আসতে বল থামা আমরাই না হয় ওখানে চলে যাই আবার মিথ্যে স্কুল না যাওয়ার ধান্দা দেখো না কেমন করছে মা ও তোমাকে মিথ্যে কথা বলছে একটু আগেই ও ঠিক ছিল এক্ষুনি হসপিটালে গিয়ে কি হবে একটা থার্মোমিটার দিয়ে আগে চেক করা যাক মা ও যখন বলছে থার্মোমিটার দিয়ে দেখে নি হ্যাঁ ঠিক বলেছো আচ্ছা রঘু তুই গিয়ে থার্মোমিটারটা নিয়ে আয় হ্যাঁ এক মিনিট আমি এক্ষুনি গিয়ে থার্মোমিটার নিয়ে আসছি যত রাজ্যের নাটক শুধু স্কুলে যাওয়ার সময় এরা তো দেখছে আমার স্কুলে না পাঠিয়ে ছাড়বে না এবার আমি কি করি আমাকে দাও দাও রঘু কি হলো তাড়াতাড়ি আয় এই মুখ খোলো শোন রঘু আমার মনে হচ্ছে জ্বর আসছে তুই যা তাড়াতাড়ি গিয়ে ওষুধ নিয়ে আয় মা তুমি অযথা চিন্তা করছো তাই তোকে যা বললাম তাই কর ঠিক আছে মা আচ্ছা মিনা তুমি একটু জল গরম করো তো মা না না মা ওর কিছু আরে এত কথা বলছো কেন যাও গিয়ে নিয়ে এসো বাবু তুই এখানে বস তোর জন্য বিভূতি নিয়ে আসছি হ্যাঁ দেখলে তুমি দেখলে এই বাচ্চাটার জন্য তোমার মায়ের দরদ কেমন উতলে উঠছে ওকে দেখে কি মনে হচ্ছে যে ওর জ্বর হয়েছে ওই দেখো সারাদিন শুধু গপা গপ গিলছে আর লুচির মতো ফুলছে ওর সামনে যদি আমি বসে থাকি না এই খাবার কোনোদিন আমার গলা দিয়ে নামবে না আমি গেলাম যদি আবার পরে খিদে পাই প্রভু আমার নাতিকে তুমি কষ্ট দিও না প্রভু ওকে ঠিক করে দাও এবার একটা ভালো সুযোগ পেয়েছি মাথায় একটা আইডিয়া এসেছে সুপার আইডিয়া স্কুলে না যাওয়ার কত রকম উপায় বের করবি তুই তোর এই নাটক আজ আমি বন্ধ করেই ছাড়ব এই নে বাবা ঠাকুরের আশীর্বাদ আমি এই থার্মোমিটারটা দেখো না জ্বর তো বেড়েই চলেছে হে ভগবান 102 জ্বর এই রঘু ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে চল মা কেন চিন্তা করছো আমি দেখছি দাঁড়াও এটা ওর শরীরের টেম্পারেচার নয় এটা ওই গ্লাসের দুধের টেম্পারেচার কি বলছে সেসব হ্যাঁ মা আমরা যখন যে যার কাজে ব্যস্ত ছিলাম ও থার্মোমিটারটা দুধে ডোবায় তুমি নিজে চোখে দেখেছো হ্যাঁ বৌদি আমি নিজে দেখলাম ও থার্মোমিটারটা গ্লাসে ডোবালো আর তারপরে তো 102 টেম্পারেচার এলো আরে এটা সত্যি কথা করেছিস তুই বৌদি ওর এই চুপ করে থাকার মানেটাই হলো ওই করেছে স্কুলে না যাওয়ার যা যা প্ল্যান করেছিলাম এই আঙ্কেল সব প্ল্যানের উপর জল ঢেলে দিল তোমাকে আমি দেখে নেব শোনো দিন দিন তোমার মিথ্যে কথা বলা বাড়ছে তুমি জানো না বাবা মিথ্যে কথা বলা পছন্দ করে না স্বভাব পাল্টাও বুঝলে ঠিক আছে বাই